বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও আপনাদের মাঝে চলে আসলাম অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আমার এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে সবার মাঝে পৌঁছে দিবেন। আমি চাই বিবাহটা খুব সহজ সরল, পেরাশানি মুক্ত হয়ে স্বল্প সময়, স্বল্প খরচে সবার মাঝে পৌঁছে যাক। বিবাহ এমন একটা মাধ্যম যে মাধ্যমের মাধ্যমে পরিবার গঠন হয়। পরিবার ভালো, সমাজ ভালো, সমাজ ভালো তো দেশ ভালো, এটা সবসময় মনে রাখতে হবে। তাই পরিবার গঠনের একমাত্র মাধ্যমই হচ্ছে বিবাহ। তো এই এটা একটা খুব গুরুত্বপূর্ণ জীবনের পার্ট, এটা মানে এমন একটা পার্ট, এটা দিয়েই কিন্তু জীবন পরিচালনা করতে হয়। তাই এই জিনিসটা যারা আপনারা চিন্তাভাবনা করছেন বিয়ে শাদী নতুন জীবন সংসার করার জন্য, তাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে সকল প্রশংসাই আল্লাহর, এবং প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা নামাজ রোজা এবাদত বন্দিকি দান সদকা মানুষের কল্যাণ হজ উমরা পালন এগুলির মাধ্যমেই আপনারা সফলতা পাবেন। আমি আল্লাহ মহানের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ মহান ছোট ছোট অনেক মনের আশাগুলি আল্লাহ ছোট ছোট করে ইনশাআল্লাহ পূরণ করছে। আমি লজ্জিত আমার আল্লাহ মহানের কাছে। তো আমি আপনাদের মাঝে আবারও চলে আসলাম, কারণ অসংখ্য পাত্রপাত্রী বিয়ের জন্য সবাই প্রস্তুতি রেডি আছে। তো আমি সবসময় সকাল থেকে 11টা পর্যন্ত অন্তত, আমার এটা একটা পড়ার রুম, এখানে আমি কোরআন তালাওয়াত করি, এবাদত বন্দেগি করি, ওই সকাল থেকে ফোনগুলি সেজন্য অনেক সময় ধরলে একটু ঝামেলাই মনে করি, কারণ কোরআন পড়তেছি এবাদত করতেছি, ওই টাইমে যখন ফোনটা আসে মাইন্ডটা আবার অন্যদিকে চলে যায়। তো সেজন্য আপনারা কিছু মনে করবেন না। আমি বলতে চাচ্ছি আপনাদেরকে একটাই কথা, যে কোনো মানে ভালো কাজ যেখান থেকে হয় সেখানে তাদেরকে সাহায্য সহযোগিতা করা প্রত্যেকটা মানুষেরই কর্তব্য। এবং আমি বলবো ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, এই ধর্মকে অনুসরণ করে যাদের ভিতরে ধর্ম আছে তারাই দেখবেন আপনারা যে তারা কোনো অন্যায় কাজ করতে পারে না। যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, গুনার ভয় আছে, তারা কখনো খারাপ কিছু করতে পারে না। এবং যেখানেই দেখবেন মাদক আছে সেখানেই কিন্তু অপরাধ আছে, তাই এগুলো থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে। অনেক সময় দেখেন কত কি মানে হাজব্যান্ড ওয়াইফের ঝগড়াঝাটি করে ডিভোর্স হয়ে যায়, বাকি একে অন্যকে মেরে ফেললো, একটা প্রাণীর জন্য, একটা মানুষের জন্য আবার দশজনকে সেটা সাফার করতে হয়। তো সেজন্য অপরাধ থেকে সবসময় দূরে থাকতে হবে, সবসময় ব্রেনে রাখতে হবে যে আমরা যে কোনো কাজ করব মানুষের কল্যাণে, মানুষকে ক্ষতি করে কোনো কিছু করতে চাই না। কারণ আল্লাহ সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ, মানুষকে কখনো ক্ষতি করবেন না, আল্লাহ তার পাশেই থাকবেন। এবং আমি আমার পেশাতে আমি যেমন 100% সততা নিয়ে কাজ করি, আমিও আশা রাখি আপনারাও আসবেন এই সত্যের পথে। কারণ আপনারা যেটা যে ইনফরমেশন দিবেন সেটার উপর ভিত্তি করেই কিন্তু আমরা একজনকে বলি, অতএব ওই ওই কথাটাই যখন এটা মিথ্যা হয়ে যায় তখন সমস্ত দায়ভার আমাদের চলে আসে, কিন্তু অথচ আমরা কিছুই জানি না। কিন্তু সেটার জন্য কিন্তু দায়ভারটা অনেক সময় মানুষ এত হিংস্রতা হয়, অনেক সময় প্রতিশোধ প্রণয়ন হয়ে যায়। আমি একটা বায়োডাটার একটা মানুষকে আমি বেশি পাঠালাম কেন, তারও আমার জবাবদিহিতা করতে হয়। তো সেজন্য আপনারাও একটু বিবেক বিবেচনা করে আমাদের কাছে আসবেন এবং আল্লাহর কাছে বলবেন, আল্লাহ ওনার কাছে যাইলে যদি আমাদের কোনো লাভ হয়, আমাদের জীবন সঙ্গী সঙ্গিনী খুঁজে পাই এবং কোনো মানে কোনো যাতে ক্ষতিগ্রস্ত না হই, তাহলেই যাতে আমাদেরকে নেয়, তা সে তারাই আসবেন। অতি উৎসাহিত হয়ে না, মনে মনে ভাববেন যে ঠিক আছে ওনার এই প্রসেসিং, এই প্রসেসিংয়ে আমরা কাজ করতে পারবো কিনা, তাহলেই আমরা যাব। যেমন আপনাদের বায়োডাটার ছবিটা দিন, আপনাদের ইমেল অ্যাড্রেস দেন, হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার দিন, আপনাদের চাহিদা মতো আমরা বায়োডাটার ছবি পাঠিয়ে দিচ্ছি। প্রত্যেকেরই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা নিজ দায়িত্বে খোঁজখবর নেবেন, কথা বলে দুই পক্ষ কথা বলে আপনারা আন্ডারস্ট্যান্ডিং করে নেন। এখানে ছেলে পক্ষ দেখে আমি তাকে অফার করতে পারবো, মেয়ে পক্ষ দেখে আমি অফার করতে পারবো, এটা একদম মিথ্যা ধারণা, এটা একটা মাধ্যম। এখান থেকে আপনারা যে কেউ মানুষ যে কেউকে আপনারা বলতে পারেন, না করার অধিকার আপনাদের আছে, প্রপোজাল দেওয়ার ক্ষমতা আপনাদের আছে। আর সেজন্য আমাদের এখানে মেম্বার হতে হবে, কারণ এই কোরবানি ঈদ এবং হজের মাস উপলক্ষে আমি সম্পূর্ণ মেম্বারশিপ আপনারা যেটা দেন সেটা দিয়ে আমরা বিবাহ সম্পন্ন করে দিচ্ছি। এটা আমার কমিটমেন্টবদ্ধ, এটা ঈদের পরে কিন্তু আর পাবেন না, সেজন্য খুব দ্রুতগতিত। অনেক সময় শোনেন আপনারা মনে করেন যে আমি জানি না, আপনারা বিয়ে করে অনেক হ্যাপি আসতেন, এটা কিন্তু আমার অন্তরে অন্তঃস্থল থেকে কিন্তু আপনাদের কাছ থেকে আমরা দোয়া চাই, আপনাদের জন্য দোয়া জানাই। এটা কিন্তু আমি কিন্তু এই কাজগুলি যাতে সহজে মানুষ
মানুষের কাছে পৌঁছে যায়। এত কিছু কমিটমেন্ট দিলে তো একটা ছেলেরা বিশেষ করে বিয়ে করতে ভয় পাবে, মেয়েদের একটু চাওয়াপটা বেশি এখন, এটাও একটুখানি একটা সমস্যা সৃষ্টি হচ্ছে। তো এই ভালো কাজগুলি যেগুলি যেমন হজ হজ উমরা পালন, আমাদের এই যে কোরবানি আসছে, এই অনেকে আমরা কোরবানি দিতে পারবো, অনেকে দিতে পারবো না, কেন এটা এটার মূল্য বৃদ্ধির জন্য। তো এই জিনিসগুলি হজ করতে যেতে পারি না কেন, অনেক টাকার ব্যাপার। এই যে আমাদের ধর্মীয় কিছু কাজগুলি, এগুলি যদি আমাদের খুব সহজলভ্য হয়, দেখা যায় মানুষ ধর্মের প্রতি আল্লাহর প্রতি বেশি আকর্ষণ হবে, তো সেটা কিন্তু সমাজের জন্যই ভালো। একটা মানুষ বেপথে গেল না, একটা মানুষ কোনো অন্যায় করলো না, ভালো পথে থাকলো। আমার মায়ের নামে যে মাদ্রাসাটা, ওরা প্রতিদিন বলছে যে ঈদের আগে ওদের মাদ্রাসা বন্ধ দিব, 80টা বাচ্চা ওরা চলে যাবে যার যার বাসায়, আবার ঈদের 7 দিন পরে খুলবে, তো 25 তারিখে ওরা মাদ্রাসাটা বন্ধ। বাচ্চাগুলি পর্যন্ত ফোন করে বলে যে মামুনি, আমাকে সবাই মামুনি ডাকে, যে আপনি আসেন আমাদেরকে। তো আসলে আমি ব্যস্ততার কারণে যেতে পারি না, কিন্তু তাদের একটা আবদার আমাকে দিচ্ছে। এখন আমি আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ কোনো না কোনো ফেরেস্তার মাধ্যমে যদি আপনি এই তাদের এই মনের আশাটা যাতে পূরণ করতে পারেন। আবার নিজের কোনো আশা, আমি মানুষের জন্য সবসময় আল্লাহর কাছে কাটাকাটি করি এবং মানুষের আশাই যাতে পূরণ করতে পারি, সেটাই আমার সবচেয়ে বড় চাওয়া। আজকে ওরা বলছে যে দেখেন, কেউ জানের সদগা যদি কেউ দেয়, এটা কিন্তু সাথে সাথে ফল পাওয়া যায়, জানের সদগা মালের সদগা। তো কেউ যদি সদগা জিয়ারও তো মানত করেন, তো ওইখানে যদি ওই যে হয়তো গরু অনেক দাম, সেটার আশাও করি না, হয়তো যদি খাসি টাসি কেউ জান মালে সদগা দিতে চান, আপনারা বিভিন্ন মাদ্রাসায় দিবেন সেটা কথা না, তো আমিও আমি একটু অনুরোধ করলাম তাদের যদি কোনো জান মালে সদগা দেন, ওদেরকে একটু যদি আমি, ওরা মানে আসলে যারা গরিব অসহায় তারা জানে যে একটু আমরা হয়তো মাংসটা মানে ওদের কাছে খুব প্রিয় দেখলাম, তো যদি আমি আমি জানি না আমি পারবো কি না, তো আমি আপনাদের দোয়া ভালোবাসা থাকলে, এবং অনেক সহৃদয়ের ব্যক্তি আছে যারা কিনা এই যে একটা জেনারেটর চাইছি, কীভাবে ওই ঠিকানায় পাঠিয়ে দিল, তো সকল প্রশংসা আল্লাহ। আল্লাহর কাছে কোনো কিছু চাইলে খালি হাতে ফিরায় না। আমি আজকে আমার আশাটা আমি বললাম, তাদের জন্য যদি কোনো একটু একটা খাসির ব্যবস্থা করতে পারি, আমি আল্লাহর কাছে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করব। তাদের এই যে প্রতিদিন আমাকে তারা বলে, এখন আমি তো সামান্য একজন মানুষ, কিন্তু 10-ই মিলে যদি কিছু একটা করে তাহলে কিন্তু ভালো কাজ এগিয়ে যায়। আমার অনুরোধ রইল আপনাদের মাঝে, যাক এখন এই মুহূর্তে আসলে বেশ কয়েকটা পাত্রীয় আমাদের কাছে আসছে। এই পাত্রে আজকে আমি তো আবার প্রথম আলোতে বিজ্ঞাপন দিই, আপনার প্রথম আলোটা ফলো করলে দেখবেন পাত্র চাই, ওখানে আমার পাত্র চাই। পাত্রী হচ্ছে বনানীতে সেটেল, এই মেয়েটার কথা আমি বলছি, বনানীতে সেটেল, ওদের 4-5টা এখানে বাড়ি আছে, রামপুরাতেও বাড়ি আছে, 2টাই মেয়ে, এটা বড় মেয়ে, ও জার্নালিস্টে মাস্টার্স করছে, ডেট অফ বার্থ 94, হাইট 5'6", কিন্তু ওরা মাস্টার্স লেভেলের, ঢাকায় বাড়ি নাই, বাট চাকরি বাকরি করে ভালো অবস্থানে আছে, তার কোয়ালিফিকেশন, এবং মেয়েটা ধার্মিক শ্যামলা, সে 2টা চোখ ছাড়া কাউকে দেখায় না, সে হাজবেন্ড ছাড়া কাউকে মুখ দেখায় না। তো আমি আমার কথা হলো, তারা উচ্চবিত্ত আছে, নিজের ব্যবসা আছে, অনেক কিছু আছে, কিন্তু মেয়েটা ধার্মিক, তো ওরা একটা ধার্মিক ছেলে চায়, যে ছেলে চাকরি বাকরি করে বা ব্যবসা করে, কিন্তু ওর নামে তো 4-5টা ফ্ল্যাট আছে, ওদের বাসায়ও থাকতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। তো আমি এই মেয়েটার জন্য একটা পাত্র আহ্বান করছি, একটু ধার্মিক মেয়ে যারা চান আপনারা একটু, কারণ মেয়েটা একটু স্বাস্থ্য টাস্থ্য ভালো, তো ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আরেকটা বোন, ও চট্টগ্রামে থাকে, ওর বাবা মা থেকে নাকি ও বিতাড়িত বলল, যেটা ওর বয়স হচ্ছে 25-এর মতো, ও একা কোনো মেয়ে ছেলে যদি ডিসিশন নিতে চান যে আমি চট্টগ্রামে মেয়ে বিয়ে করব, মেয়েটা ঘর সংসার করবে, এই মেন্টালিটি, অবিবাহিত, ওর আবার ডিভোর্সে কোনো আপত্তি নেই, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। তাছাড়া আরেকটা মেয়ে, ও হচ্ছে আপনার জার্মানিতে থাকে, ও মাস্টার্স MSc করতেছে, ওর ডেট অফ বার্থ 95, হাইট 5'6", তো জার্মানি থাকা ছেলে চাচ্ছে। যদি জার্মানি কোনো ছেলে থাকেন আপনারা একটু যোগাযোগ করবেন ইনশাল্লাহ, মেয়েটা অবিবাহিত। আরেকটা মেয়ে, ও হচ্ছে পর্তুগালে থাকে, ও MBA করছে পর্তুগালে, ওর ডেট অফ বার্থ 98, হাইট 5'4", ওর জন্য একটা ছেলে চাচ্ছে ভালো। আরেকটা বোন, ওরও 24-এর মতো বয়স, ও ইটালি সিটিজেন, ফ্যামিলি সহকারী থাকে, ওর একটা নামমাত্র ডিভোর্স আছে, ইটালি বা ইউরোপ কান্ট্রি কোনো ছেলে হতে পারে, বা দেশের থেকে ভালো ছেলেও নিতে পারে, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। তো আসলে ছেলে মেয়ে মিলেই তো আমাদের কাজ। তো এছাড়াও কিন্তু আপনার অসংখ্য আরও পাত্রী আসছে, আমি আসলে এখন অফিসে যেয়ে আবার আপনাদের মাঝে আসব, তো সকলের দোয়া চাই, সবাই দোয়া করবেন যাতে
এই যে মানুষগুলি যে আশা নিয়ে আমাদের কাছে আসতেছে, তাদের আশাগুলি যাতে পূর্ণ হয়, একটা মানুষের কাছেও যাতে আমি কোনো ঋণগ্রস্ত না থাকি। কারণ আমি আপনাদের কাছ থেকে 2-3 হাজার 5 হাজার টাকা নিয়ে আমি খেয়ে বসে থাকলাম, আমি আপনাদের জন্য কিছু কাটলাম না, হয়তো এটা আপনাদের কাছে আমি জবাবদিহিতা করব, কিন্তু আল্লাহর কাছে আমি কি বলবো? সেজন্য আমি প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে প্রত্যেককেই বলবো, একটু ধৈর্য সহায়তে আমাদের সাথে থাকেন, ইনশাল্লাহ একদিকে না হলে আরেকদিকে হয়ে যাবে, এটা কোনো টেনশনে কোনো কারণ নাই। এবং আমরা কিন্তু আপনাদের সুবিধার্থে, আমি চাই আপনারা কি চাচ্ছেন, আমরা কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি সব কিছু। আপনারা নিজ দায়িত্বে কথা বলে খোঁজখবর নিয়ে কাজ করতে পারেন, আর আপনারা যদি বলেন যে আপনার সব প্যাকেজ হিসাবে আপনি করেন, আমি সেটাতেও রাজি। আমি চাই মানুষ কি চাচ্ছে আমার কাছে, আমি সেটাই দিতে চাচ্ছি। তো সেজন্যই আপনারা কেউ নিরাশ হবেন না, অধৈর্য হবেন না, আমাদের পাশে থাকবেন। এটা একটা সামাজিক ভালো একটা কাজ, এই কাজটা যাতে সুন্দরভাবে করতে পারি সেই সহযোগিতা আমি কামনা করছি। সমাজে অনেক বিত্তশালী আছে, অনেক ভালোভাবে মানুষকে হেল্প করে, হয়তো আমাদের এই প্রতিষ্ঠানটার প্রতি একটু সুনজর দিলে হয়তো এই প্রতিষ্ঠানটা টিকে যাবে, অনেক মানুষের কর্মসংস্থান হবে, যেখান থেকে মানবতার কল্যাণ হয়, মানুষের মধ্যে তিনি উত্তম, এটা সবসময় মনে রাখতে হবে। যেখানেই মাদক সেখানেই না করুন, যে কোনো ছেলে মেয়ে যদি মাদকাসক্ত হয় সেখান থেকে আপনারা বেরিয়ে আসুন, কারণ এটা শুধু ধ্বংসই ডেকে আনে, এটা কখনো সুফল বয় না। মানুষ অভ্যাসে দাস, এটা ঠিক, আপনি অভ্যাস করুন ভালো কিছু, দেখবেন আস্তে আস্তে আপনার এটা সব সেরে গেছে। এই মাদকাসক্তদের কোনো সন্তানাদি হয় না, মাদকাসক্তরা নিজে খুন খারামি সব কিছুর মধ্যে অপরাধ জগতে জড়িয়ে পড়ে, তাই এগুলি থেকে বিরত থাকতে হবে, দেখবেন জীবন শান্তি। শুধুমাত্র নামাজ রোজা এবাদত বন্দিকি দান সদগা মানুষের কল্যাণ হজ উমরা পালন মানুষের জন্য নিবেদিত হয়ে কাজ করে যান, সমাজে সুন্দরভাবে বসবাস করতে হবে, করা যাবে। এবং এই পৃথিবীতে আমরা ক্ষণস্থায়ী জীবনটা যতটুকু পারি আমরা এবাদত বন্দিকি শাহিদ জীবন পরিচালনা করব। আল্লাহ কোনো না কোনো ফেরেস্তার মাধ্যমে আশা ইনশাল্লাহ পূরণ করবে। নিঃস্ব হাতে আমি আপনাদের মাঝে আসছি, আপনাদের দোয়া থাকলে হয়তো আমি আমার এই প্রতিষ্ঠানটা প্রতিদিনের কর্মক্ষেত্রটা আমি চালিয়ে যেতে পারবো। আপনাদের দোয়া সাহায্য সহযোগিতা চাই। আসসালামু আলাইকুম।